জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা শ্যাম সুন্দর। অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনয়ে কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বড় যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণাবতার নিত্যানন্দ অহং বন্দে কর্ণে লম্বিত কুণ্ডলাম চৈতন্য অগ্রজ রূপেণু প্রবীত কৃতি ভূতলম কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বড় মুক্তিকম করতলে বিডুম করি কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোবর্ধনাত্রি নিকটে মুকুটে এন নর্মলীলা বিদগ্ধ শিরসাং মধুসূদন এন দানোচ্ছলেন ভবতি মবরুদ্ধমানাং দ্রক্ষামি কিং ভ্রুকুটি দর্পিত নেত্রযুগ্মাম অর্থাৎ হে রাধে কৌতুকক্রিয়ায় অতি সুনিপুণ শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের কাছে দানঘাটিতে দানের ছলে তোমায় অবরুদ্ধ করলে যখন তোমার নেত্রযুগল ভ্রুকুটি দ্বারা দর্পযুক্ত হবে তখন কি তোমায় আমি দেখতে পাবো? কি অপূর্ব ইচ্ছা! শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে এই শ্লোকেতে শ্রীপাদের অন্তরে দানলীলার স্ফূর্তি। নদীর প্রবাহের মতো একটির পর একটি যুগললীলার মধুর যুগললীলার স্ফুরণ ধারা চলেছে। লীলারসের আস্বাদনের সাথে সাথে যুগল কিশোরের সেবারসের আস্বাদন প্রাপ্তি। শ্রীপাদ তার দানকেলি চিন্তামণিতে বর্ণনা করেছেন যে বসুদেব মহাশয়ের ইচ্ছায় শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মঙ্গলের জন্য শ্রী গোবর্ধন তটে শ্রী গোবিন্দ কুণ্ডে শ্রী শ্রী ভাগুরী প্রভৃতি ঋষিগণের পৌরোহিত্যে এক বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞে যেই যেই গোপীগণ গীতাহুতি দেবেন তাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে, এটা ব্রজে প্রচারিত হয়েছে। সারিকার মুখে বার্তা পেয়ে স্বামিনীজিউ মানে রাধারানী ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা প্রভৃতি সখীগণ এবং রূপ
তুলসী প্রভৃতি কিঙ্করীগণসহ উত্তম উত্তম বসনালঙ্কারে সুসজ্জিতা হয়ে স্বর্ণ কলসিতে করে সদ্যজাত ঘৃত নিয়ে মাথায় লাল রেশমের বেড়ির উপর রেখে যাচ্ছেন সেই গোবিন্দকুণ্ডের দিকে। আর রাধারানী এবং সখীগণের অঙ্গচ্ছটায় পথ আলোকিত হয়ে গেছে। এই ছলে শ্যাম দর্শনে বেরিয়েছেন, দানোচ্ছলে ভেটিবো কানাই। যেতে যেতে এদিক ওদিক নয়ন বিঘূর্ণন করে তাকাচ্ছেন কোথায় প্রাণনাথ। ওদিকে অবিলম্বে সখীসনে শ্রী রাধিকা আসছেন এই সংবাদ শুকের কাছে অবগত হয়ে গোপেন্দ্রনন্দন ঈষৎ হাস্য করলেন এবং সুবল মধুমঙ্গল আদি প্রিয়নর্ম সখাগণে বেষ্টিত হয়ে গিরিরাজের উপর বিরাজমান শ্যাম বেদিতে দাঁড়িয়ে দানঘাটি রচনা করলেন। রাধারানী সখীগণ সহ মানসগঙ্গার কাছে উপস্থিত হয়েছেন। মানসগঙ্গায় প্রস্ফুটিত পদ্মে ভ্রমরের গুঞ্জন ধ্বনি শোনা যাচ্ছে। রাধারানী শ্যাম উদ্দীপন হচ্ছে। এদিকে দানঘাটি থেকে শ্যামের মধুর বংশীধ্বনি শুনতে পেলেন। শ্রীমতী ভাব বিবশা হয়ে বললেন, হে সখী, এসো আমরা বেণুকুলে জন্মগ্রহণ করার জন্য তপস্যা করি। বেণু জন্মকে কোনো সাধারণ জন্ম মনে করিও না। এই পৃথিবীতে সর্বজন্ম অপেক্ষা বেণু জন্মই শ্রেষ্ঠ, যেহেতু সে মুকুন্দ বিম্বাধর মাধুরী রসাস্বাদনের সৌভাগ্য লাভ করেছে। এইভাবে কৃষ্ণ কথা আলাপনে মন্থর গতিতে চলেছেন। বৃন্দা দেহে কত ভাবকুসুম বিকশিত হচ্ছে। বৃন্দা রাধারানীকে গোবর্ধনের উপর শ্যামরূপ দেখাচ্ছেন। শ্রীমতী বিস্মিতা হয়ে বৃন্দাকে বলছেন, হে সখী, কৃষ্ণকে তো আগেও অনেকবার দেখেছি, কিন্তু এত মাধুর্য তো কখনো দেখিনি। যাই হোক, শ্যামসুন্দর পথ আগলে দাঁড়িয়েছেন, বলছেন, ও গোয়ালিনী, ঘাটি ছেড়ে চলে যাচ্ছ যে, দান দিয়ে গেলে না? স্বামিনীর নয়নের কি ভঙ্গি! বলছেন, ছুয়ো না ছুয়ো না ওহে নীলাজ কানাই, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে সচিলে স্নান করি। দূর থেকে কথা বলো, সাবধান হয়ে কথা বলো, আমরা রাজনন্দিনী। আবার আরো মহাজনগণ আস্বাদন করেছেন। রাধারানী বলছেন, কোন গুণে তোমার স্বনে প্রীতি করব হে কানাই? তুমি গোয়ালা আর আমরা রাজার ছি, লোকে শুনলে বলবে কি? আর তাছাড়া তোমার কি আছে? তোমার পিতা রাজা, কিন্তু তোমার তো কিছুই নেই। রূপেতে ভ্রমর গুণে ননিচোর, ধনেতে দবলি ধনেতে ধবলি বসতি গাছে, কেনন ঘনায় ঘনায় আসিচ কাছে। এখানে শ্রী রাধারানীর কিলকিঞ্চিত ভাবের প্রকাশ। তাই শ্রীপাদ এই শ্লোকেতে শ্রী রাধার সেই ভাব দর্শনের লালসা প্রকাশ করেছে। একটি লালসাময় প্রার্থনা নরোত্তম ঠাকুর মহাশয়ে আমরা আস্বাদন করব। গোবর্ধন গিরি বড় কেবল নির্জন স্থল, গোবর্ধন গিরি বড়।
পড়া